চাকরির জন্য টাকা দিয়ে টিএমসি নেতা ও প্রশাসনের কর্তাদের কাছে প্রতারিত হয়েছেন, বিজেপির দায়িত্ব নিয়ে টাকা ফেরতের ব্যবস্থা করবে, জেলা অফিসে যোগাযোগ করুন, এই মর্মে টাঙানো হলো ব্যানার। সোশ্যাল মিডিয়ায় করা হলো পোস্ট ভাইরাল, যদিও সেই ভাইরাল হওয়া পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবার্তা। প্রয়োজনে ইনবক্স, হোয়াটসঅ্যাপ, মেল করার কথাও বলা হয়। একই সাথে কাদের সাথে যোগাযোগ করতে হবে তাও বলা হয়। প্রশ্ন উঠছে, দুর্নীতির টাকা বিজেপি কেন ও কোথা থেকে ফেরত দেবে তাই নিয়ে। সম্প্রতি বর্ধমানে দলীয় কর্মসূচিতে এসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বর্ধমানের বড়নীলপুর এলাকায় একটি পথসভায় ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন, দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে দিন, যারা টাকা দিয়েও চাকরি পাননি তারা জেলা কার্যালয়ে যোগাযোগ করুন, তাদের নাম গোপন রাখা হবে, সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে সেই টাকা তাদের ফিরিয়ে দেয়া হবে, এই দায়িত্ব নিতে হবে। আরে অত ভয়ের কি আছে, তৃণমূলের নেতাদেরকে ভয় পাওয়ার কি আছে, সব বেটাদের চোর, পুলিশের উচিত এদেরকে থাবড়ে থাবড়ে জেলে ঢোকানো, পুলিশ পারছে না, সেই জন্য ইডি আর সিবিআই কে এখানে আসতে হচ্ছে। পুলিশ যদি তার কাজ ঠিক মতো করত, নরেন্দ্র মোদীকে ইডি সিবিআই কে পাঠাতে হতো না, তৃণমূলের এক একটা নেতাকে গালের নিচে একটা করে কষিয়ে চর মেরে জেলে ঢোকাতে হতো এই পুলিশদেরকে, যাদের কাজ ছিল তারা করতে পারলেন না। পুলিশের কাজ পুলিশ করতে পারছে না, ইডি সিবিআই কম পড়ে যাচ্ছে, সেজন্য বিজেপিকে এবার পথে নামতে হবে, বিজেপিকে দায়িত্ব নিতে হবে। পার্টি অফিসের সামনে, বর্ধমান পার্টি অফিসের সামনে বড় করে ব্যানার লাগান, যারা চাকরির জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়েছেন অথচ চাকরি পাননি, প্রতারিত হয়েছেন, তারা বর্ধমান বিজেপি কার্যালয়ে যোগাযোগ করুন, নাম গোপন রাখা হবে, কোনো অসুবিধে নেই, আমরা ওই নেতাদের বাড়িতে ঘেরাও করে পেটের ভেতরে হাত ঢুকিয়ে সাধারণ মানুষের এই টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেব, এই দায়িত্ব বিজেপিকে নিতে হবে, বিজেপিকে এই লড়াই করতে হবে। তারপরই দলের কার্যালয়ে এই ব্যানার টাঙিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, জেলা সভাপতির নির্দেশেই আমরা এই উদ্যোগী হয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় বর্ধমানে এসে বলে গিয়েছিলেন, যে সমস্ত তৃণমূল নেতারা এবং প্রশাসনের আধিকারিক তৃণমূল আশ্রিত এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে টাকা নিয়েছিল চাকরি করে দেবো বলে, তাদের চাকরিও করেনি আর টাকা চাইতে গেলে ফেরত দিচ্ছে না, দাদাগিরি করছে যে আমরা ক্ষমতায় আছি দেখে নেব, তারা যেন আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা অফিসে আসে, আমরা সঠিক তথ্য নিয়ে তাদের ফাইল করে রাজ্যে পাঠাবো এবং তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি। এই নিরুপায় ছেলেগুলো, অসহায় ছেলেগুলো তাদের শেষ সম্বলটুকু তৃণমূল নেতাদের হাতে তুলে দিয়েছে, সেই টাকা যাতে তারা ফেরত পায়, চাকরি তো এরা দিতে পারবে না, কমসে কম টাকা যেন ফেরত পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে, এই মর্মে আমরা একটি ফ্লেক্স টাঙিয়েছি আমাদের জেলা অফিসে। যারা চাইছে সুবিচার পেতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর যে কথা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে টাকা কোথা থেকে দেবে, টাকা কিভাবে আদায় করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি জানে, টাকা ভারতীয় জনতা পার্টির তহবিল থেকে দেওয়া হবে না, যারা টাকা নিয়েছে তাদের কাছ থেকে টাকাটা আদায় করা হবে, এই আদায় করার জন্য যে আইনি প্রসেস আছে, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করেই টাকা আদায় হবে, ভারতীয় জনতা পার্টি শুধু সাহায্য করবে এই ধরনের অসহায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের। এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, বিজেপির অফিসে এ ধরনের ব্যানার টাঙানো কি নৈতিকতা আছে বুঝতে পারছি না, যদি কেউ অপরাধ করে থাকে তার বিচার পুলিশ করবে, আদালত করবে, বিজেপির এ ধরনের ব্যানার বিজেপি চাইছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, ওরা কোথা থেকে টাকাটা দেবে, যদি টাকা দিতে পারে নিশ্চিন্তে ভালো কাজ। আমরা বলতে চাইছি তৃণমূল এ ধরনের কাজ করে না, এ ধরনের ঘটনার সমর্থনও করে না, আজকে এরাই তো সমস্ত কিছু করে বেড়াচ্ছে, এরা সিবিআই কে দিয়ে মানুষকে গ্রেফতার করাচ্ছে, আবার বিজেপি অফিসে ব্যানার টাঙিয়ে বলে দিচ্ছে কারা কারা টাকা নিয়ে আমাদের কাছে জমা দিন, অভিযোগ আমরা ব্যবস্থা করে দেব। এর থেকে মনে হয় আইনের প্রতি এদের ভরসা নেই, এরা আইন মানে না, আইন বিশৃঙ্খলার একটা অবনতি ঘটানোর পশ্চিমবঙ্গে চেষ্টা করছে ওরা।
বিজেপি অফিসে এ ধরনের ব্যানার টানার কি যৌক্তিকতা আছে আমরা বুঝতে পারছি না। তার কারণ যদি কেউ অপরাধ করে থাকে তার বিচার পুলিশ করবে, আইন আদালত করবে, কিন্তু বিজেপি এ ধরনের ব্যানার দিয়ে বিজেপি চাইছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওরা কোথা থেকে টাকাটা দেবে? যদি টাকা দিতে পারে নিশ্চয়ই ভালো কাজ হয়। আমরা বলতে চাইছি তৃণমূল কংগ্রেস তো এ ধরনের ঘটনা করে না, এ ঘটনার সমর্থনও করে না। আজকে এরাই তো এই সব করে বেড়াচ্ছে, এরা সিবিআইকে দিয়ে মানুষকে গ্রেপ্তার করাচ্ছে, আবার বিজেপি অফিসে ব্যানার টাঙিয়ে বলে দিচ্ছে যে কারা কারা টাকা দিয়েছেন আমাদের কাছে, জমা দিন অভিযোগ, আমরা টাকার ব্যবস্থা করি। তো এর থেকে মনে হয় আইনের প্রতি এদের কোনো ভরসা নেই, এরা আইন মানে না। এরা মুখে বলে যে সিবিআই, সিবিআই ওদের দ্বারা পরিচালিত একটা সংস্থা। তো আমি বলতে চাই ওদের রাজ্য সভাপতি এসে যে কথা বলে গেছে খুব অযৌক্তিক কথা বলেছে, এবং আইন শৃঙ্খলার একটা অবনতি ঘটানোর পশ্চিমবাংলায় চেষ্টা হয়েছে। এর বিরুদ্ধে নিশ্চয়ই মানুষ জাগ্রত হবে এবং উপযুক্ত জবাব গত লোকসভা বিধানসভা নির্বাচনে দিয়েছে, পঞ্চায়েতেও দেবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।